মাগন রে পানি সারে হাড়ে এই দেখেন 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 কোন থেকে কোন এলো এই যে দেখেন আমাদের মাছ মাছ দিয়ে পালং শাক দিয়ে সুন্দর করে রান্নাবো এই যে বাজার অল্প কটা বাজার আছে আবেদা কো এই যে বাজার আনছি ধরো আজকে অল্প কটা বাজার আনছি মাছ আনছি আর পালং শাক মাছ কিনে করে নাও পালং শাকগুলো দেখো কিন্তু সুন্দর সুন্দর একবার এই যে নখ নখা এই যে আছে না এই তো বলো ছোট ওটা আবার তুই ওটা লাফা শাক নাকি শাক ভালো তো বন্ধুরা আজকে বেশি বাজার করি নাই এই দুই মুঠা আপনার পালং শাক আনছি আপনার 20 টাকা দিয়া না 15 টাকা দিয়া আর মাছ আনছি ওনে 60 টাকার তো আজকে মেলা মানে বানজাই না মাছ আছে আজকে তোমার কই বের দিম কোনটা কি মাছ দেখি কই হারনা নাই তুমি চিন ভাই না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আবেদা কোন গেছ ওকে তো বন্ধুরা আমি এইমাত্র গেছিলাম বাজারে বাজার থেকে মাছ নিয়েছি এই যে দেখেন আবেদা কচুর পাতা কাটিয়ে আনলো আর আমি গরুর দেখেন এই যে ঘাস কেটে দিচ্ছি আবেদা আর ওই যে ওখানে মাছ আছে আপনাকে দেখাই হ্যাঁ না করছে ওই পাতে তোমার মাছ হতো মাছ অল্প ওই 60 টাকার মাছ আর কত অল্প দেখুন মেলা ধরনের মাছ আছে ওই যে দেখো টাহি আছে মাগুর আছে তারপরে এই যে কই আছে কই আছে তিনটা এই যে দেখো এই যে কই এই যে কই আছে ট্যাংরা আছে একটা টাহি আছে পুড়ি আছে কয়টা আছে একটা খোলসা আছে এই যে মাগুর মাগুর দেখে কুটো এটা কিন্তু লুকিয়ে মাগুর মাগুর দিয়ে পানি সারে হাঁড়ে এই দেখেন 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 কোন থেকে কোন এলো এই মুরগি আছে এই দেখেন দেখেন দেখছেন কোন থেকে কোন এলো নে দাও এনে ও দেখুন তো দাও এ কই গেল এ সব তাজা তাজা মাছ আবে দাদা ওই ফিরে তালে গেছে কই মারো মারো মারি লাও মানে মারি লাও ই আবে দাদা দেখেন মাছ কিতলে মাতাছি কই মাছ মাগুর দেখেন কোন এসে এই যে ধরি কাড়াই দিব নাকি আমার দর করে এ কিভাবে দা কোন দিয়ে কোন গা মুরগি মাছ লাগছে এই তো প্রিয় দর্শক দেখেন কই মাছ কই না এটা কি মাগুর লোকেল মাগুর দেখেন কি ব্যাপার এই ধরলাম মারো মারো দেও চাঙ্গা দাও মারো আমরা ধরাই যদি বাইরে মারো এ শেষ আবে দা দেখেন মাছ মারতেছি মরবো না এত সহজে শেষ মরছে না একদম মাতাল আঙ্গু মনের বাপ আজকে বাজার থেকে মেলা রকমের মাছ নিয়ে আইছে এখন আমি কুড়া নেব টাহি আছে মাগুর আছে পুঁটি আছে খুলসে আছে কই আছে তো প্রিয় দর্শক দেখলেন টাটকা মাছ নিলাম বাজার থেকে আয় এই যে কুর্তা আছে আবেদা তো গ্রামে থাকলে আপনার টাটকা মাছ খাওয়া যায় কিন্তু আপনার টাউনে থাকলে টাটকা মাছ পাওয়াটা খুব টান পাওয়া যায় কিন্তু অত একটা ফান জানা নেবদা দেখলেন কী সুন্দর আজকে মাছ নিয়েছি একবারে কম দাম দিয়া মাত্র 60 টাকা দিয়া আমাদের এখানে ধরেন যে মাছের মাংসর দাম মেলা কম আর কি খাওয়া যায় আর কি তো প্রিয় দর্শক আঙ্গো মাছ কটা শেষ এই যে দেখেন আবেদা কি সুন্দর করে দিয়ে নিতেছে পাকার মধ্যে ঘুষে ঘুষে এই যে দেখেন ভালো করে দিও হ্যাঁ এই যে মইনার বাপ মাছ দিলাম তো বন্ধুরা দেখেন মাছ দাম আমাদের হয়ে গেছে কা দেখেন কুইডা বাইসা দুইয়া দেখেন আবেদা রেডি দলা পক্ক কইছি না হ্যাঁ এখন কি করবা এখন রান্না করু হ্যাঁ করো তো প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের রান্না বাড়ি শুরু আবেদা দেখেন মাছ দুইয়া
এখানে পিঁয়াজ মরিচ সব কাইটা থুয়ে দিছে, তা আমি তো চড়ি দিই আর বেদা বরিশে নে। এই যে দেখেন আজকে অন্য সিস্টেম রান্না, এখানে মরিচ পিঁয়াজ সব কাটছে আর মাছগুলো আমি কষ্ট নিব। দাও চামচ দাও, আগে পেঁয়াজ দিলাম। হ্যাঁ আজকে সিস্টেম অন্য রান্না, তেল দিনে এসছে আগে আমি তেল আজকে রান্না, আমি আজকে সুন্দর করে রান্না করবো। আজকে আবে দেখালি সুন্দর করে দেখেন রান্না করতে শিখছে। যাতে সোমবার আছে নাকি আছে না এখন আছে সোমবার আছে। তো এখানে মাছ বন্ধুরা হলদি মরিচ যা কিছু লাগে সব কিছু দিয়ে দিচ্ছে। তো মাছ তো মেলা ধরনের মাছ আছে, পুঁটি মাছ আছে, আপনার মাগুর আছে, তারপরে হইল আপনার কই মাছ আছে। সুন্দর করে মিলে দিলাম, দেখে তো ভাবিদা ও এই যে ডেকে দিলাম দেখেন। তো আজকে রান্নাটা অনেক সুন্দর হবো আপনারা দেখেন। সুন্দর পালং শাক একদম, আজকে পালং শাক দিয়ে আলু দিয়া মাছ দিয়ে আজকে রান্না হবে। তো প্রিয় দর্শক আমি দিছিলাম চরিয়া, দেখেন রান্না করছে দেখেন মাছ পান দাও কষা বানি মাছ। আজকে বাইজে রান্না হইতেছে না, সে কষিয়া নাকি কাঁচামরিচের তরকারি অল্প শাক শাক হয় না। এখন আমি পালং শাক কুইডা নিব, এই যে দেখেন আমাদের মাছ, মাছ দিয়ে পালং শাক দিয়ে সুন্দর করে রান্না হবো, খাই তো হেরম স্বাদ লাগবো না। হ্যাঁ এই যে দেখেন মাছ কষা নিতেছি, দেখছেন গ্রামে থাকলে দেখেন টাটকা টাটকা মাছ খাইতে পারবেন। আমাদের এখানে আসলে অনেক টেস্ট লাগবো। ওইদিকে আবার দেখেন এই যে দেখেন পালং শাক কুইটা আবার রেডি করলো, মাছ দিয়ে রান্না হবে। তো প্রথমে এই যে না কষে নিতেছে মাছ বন্ধুরা, মাছ কষানো হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে নেব। অনেক সুন্দর করে কষাইছি, কাঁচামরিচ দিয়ে হলদি দিয়ে নুন দিয়ে আর কিচ্ছু না। তো প্রিয় দর্শক আবেদার মাছ কষান শেষ, এখন আবার আমি তরকারি চড়াই দিই, খালি আমি চড়াই দিই ও রান্না করি। তো আর সিস্টেম অন্য করে রান্না করতে চাইছি, এই যে পেঁয়াজ দেখেন এখানে কাটে রাখছে, পেঁয়াজ দিয়ে দিয়ে সরকম পেঁয়াজগুলো আমি অল্পই করে নিব। আজকে বাবা এটা তাও নাকি আজকে সাত নাক করে দেবেন, তেল দিই তেল করো আমার কাছে দাও না দে তেল দিয়ে দিলাম দেখেন। এখন এটা বড়িয়া করে নাড়ে দেবো, দাও তুমি যে ই দিয়ে দাও তরকারি থেকে কী কী নাকে দিয়ে দাও, হলদি মরিচ পেঁয়াজ কী কী নাকে সব দিয়ে দাও। আমি দেখতেছি দুইজনে রান্না করলে স্বাদ লাগে। কাঁচামরিচের তরকারি স্বাদ নাকি
দিলা? হলদি হলদি দিলাম। লাকি লবণ লবণ দিলাম। আপনারা খালি মনোযোগ সহকারে দেখেন, লবণ দুই চামচ দিলাম। লবণ আনি বেশি না, দেখো সোমবার পরে গেল। হসের ফাঁকি দিলাম, হসের ফাঁকি রান্ধুনি হসের ফাঁকিটা, ওটা আমরা খাই সপ্তাহের দিন। বুঝছে বুঝছে তোমার? দাও দাও খালিও ফেলে দেওয়া রে। আজকে রান্না আমি করতেছি, আরো দেখালি সুখ নানা রে দিলে কামো না। হাক রে, ও পালং শাক দিয়ে আলু দিয়ে রান্না তো আজকে অনেক খেতে চাপ নেই না, মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না স্বাদ না, পালং শাক ভাজলে ভালো না। আমি বাজার থেকে রান্না ভালো পাই, রান্না দেখি ভালো, রান্না খাইলে অনেক স্বাদ নাকি। এক মোটা দিছাও? হ্যাঁ, কই মানে নল হয়ে যাবো আমি রান্ধতেছি। কি বাবু, হ্যাঁ কি বাবু, ভালো ওই যে মাছ কষাইলাম, পালং শাক আনছি, মাছ আনছি, জাল কম খায় মানে ওই জন্য আমরা একটু মরিচ তরকারিতে কমি দিই, মানে আপনার কাঁচা মরিচ রানলে তো খায় আরে, শুকনা মরিচ দিলে মানে একটু চেরাঙ্গা জাল হয় ময়না খায় আর, ওই জন্য একটু অসুবিধা আছে। তুমি জাল খাই ঠিক না কাকু? হ্যাঁ জাল ধরবো। কইটুকু হলো না পালং শাক, একদম নষ্ট করা পালং শাক হতো অল্প সাত বেশি কি সুন্দর করে দেখেন। আজকে রান্না দিছি, দেখে দেবো আজকে রেসিপিটা অনেক সুন্দর। তো প্রিয় দর্শক, এই দেখেন আমাদের তরকারি বলে ঘুরে গেছে গা, কষান টসান হয়ে গেছে গা। আর বলে মাছ দিতেছে দেখেন, মাছগুলো দিয়ে দাও সুন্দর করে। বাহ দেখুন, আপনার শাকের তরকারি তো আপনার ওইতে টাইম লাগে না, দেখেন কি সুন্দর করে আবেদন মাছগুলো দিয়ে দিতেছি। মজা করে দিতেছি দেখুন শাকের তরকারিতে। দেখেন বন্ধুরা অনেক সুন্দর করে আজকে আমাদের রান্না হলো। আপনার এমনি আপনার মোবাইলে আপনার এই যে কোনো সবজির আপনার শাক রাঁধেন একটু শাক শাকা দেখাই যাবে, কতজনে বলতে পারেন যে হলদি দেনায় অমুক তুমুক এনে বলতে পারেন, তা না এই যে দেখেন আপনার হাগে যত হলদি দেন শাক শাকা দেখাই যাবো না দাদা। এবার একটু দেখেন জানা কোনো মোবাইলের কালারটাই দেখেন যা। তো আমাদের আজকে সবজি হয়ে গেছে, দেখেন এই যে মাছ দিয়ে এখানে আছে আপনার মাগুর মাছ আছে, তারপরে কই মাছ আছে, তারপরে আপনার পুঁটি মাছ আছে, তারপরে এখানে ট্যাংরা আছে, টাকি মাছ আছে, অনেক ধরনের মাছ আনছিলাম আজকে দেখলিনি, মাত্র 60 টাকার মাছ। তো ওইটা দিয়ে আজকে রান্না হলো, পালং শাক দিয়ে আলু দিয়া। তো নামে হলো দাদা অনেক স্বাদ লাগে, একটু খেয়ে দেখি আমি আগে। তাহলে ভাত দাও তাড়াতাড়ি, তরকারি ধরলো তাড়াতাড়ি ভাত দাও, অনেক স্বাদ লাগে, শাক খাও। ও নামে হলো জল বারবার চাহাই দোস, একবার চাকলেই হয় পালং শাক, এবার স্বাদ নাকি ভাজলেও স্বাদ নাকি, চিংড়ি দিয়া পালং শাক দিয়ে মানে ভাজলে আরও স্বাদ নাকি, চিংড়ি দিয়ে পালং শাক রান্ধলে আমি আরও চিংড়ি একদিন আনম নি। তো দেখেন আমাদের তরকারি হয়ে গেল গা, আবেদন নিয়ে গেল ঘরে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদা মানে ভাত দিছে শাক দিয়া মাছ দিয়া, এই যে দেখেন তো খায় টেস্ট করে দেখি কীরম লাগে। বিসমিল্লাহ রাখুন দেখেন, এতো স্বাদ কাবে দা, অনেক স্বাদ হচ্ছে, হাসাই শাক দিয়ে পালং শাক না, ওরকম সুন্দর হয়েছে।